প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের গল্পটি পাঠিয়েছে সৌম্যরূপ গোস্বামী, আর এই গল্পের নাট্যরূপ দান করেছে টিম বাংলা ভূতের গল্প। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। তবে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। টেবিলে চায়ের কাপটা সজোরে নামিয়ে রেখে অনাদি বলল, না না, ভুটটুত বলে কিছুই হয় না, ওসব আমাদের নিছক কল্পনা মাত্র। তা তুই যাই বলিস না কেন, আমি কিন্তু ভূতে বিশ্বাস করি। কেন, তুই কি নিজে কখনো ভূত দেখেছিস? না, তবে ভূত দেখার অনেক সময় আছে, জীবনটা তো এখনই শেষ হয়ে যাচ্ছে না। চৌরাস্তার ধারে সুজয় কাকার চায়ের দোকানে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের আড্ডা বসে। এই আড্ডার মানুষ হল কেবলমাত্র আমরা চারজন। আমি রিভু, আমার বন্ধু অনাদি ও বিমল, আর আমাদের থেকে এক বছরের বড় বিশম্ভরদা। আমাদের আড্ডার বিষয়বস্তু বিভিন্ন দিনে বিভিন্ন রকমের, তবে আমাদের এই আড্ডার বিষয়বস্তু সাহিত্য চর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোনোদিন রবীন্দ্রনাথ, কোনোদিন নজরুল, আবার কোনোদিন স্বাধীনতা আন্দোলন, কোনোদিন হয়তো বাংলা সাহিত্যের ইতিহাস। তবে আজকে কেন জানি হঠাৎ করে অলৌকিক বা ভৌতিক ব্যাপার নিয়ে আলোচনা শুরু হয়। পৃথিবীতে ভূত আছে কি নেই এই বিষয়ে প্রবল মতপার্থক্য আছে, তবে আমি সম্পূর্ণরূপে ভূতে বিশ্বাসী। পৃথিবীতে সকল বস্তুরই বিপরীত কিছু আছে, তেমনি দেবতারও বিপরীত থাকা অসম্ভব কিছু নয়। তবে আমার বন্ধু অনাদি সাহিত্যের ছাত্র হলেও সে সম্পূর্ণরূপে ভূত বিরোধী, আর বিমল এ ব্যাপারে সে একদম নিরপেক্ষ, আর বিশম্ভরদা তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ। আমাদের চারজনের মধ্যেই তিনি একমাত্র বিজ্ঞানের ছাত্র। তবে ভূতে বিশ্বাসের ব্যাপারে তার কোনো মতামত কোনোদিন তিনি ব্যক্ত করেননি। এত সময় ধরে একটি চাদর গায়ে দিয়ে বসে আমাদের সকল কথা শুনছিলেন বিশম্ভরদা, আর কিছু সময় পরপর সিগারেটে টান দিচ্ছিলেন। এবার সিগারেটে শেষ টান দিয়ে সেটি নিচে ফেলে দিলেন, আর কিছু সেকেন্ড পর মুখ থেকে ধোঁয়া বের করে বললেন, আছে, ভূত আছে। আমরা তিনজন বেশ চমকে উঠলাম। বিজ্ঞানের ছাত্র হয়েও তিনি এ কথা বললেন? তা বিশ্বাসটা কি ওই রিভুর মতো, ভূতের দর্শন না পেয়েই? দেখেছি, আমি ভূত দেখেছি। দেখেছেন কেমন আর কোথায় বা দেখেছিলেন? 8 বছর আগের কথা, গিয়েছিলাম মামার বাড়ি। আমার মামা অ্যানিমিয়ায় মারা গিয়েছিলেন। আমাদের চোখ কপালে উঠেছিল এই সংবাদ শুনে। মামার প্রতিবেশীরা বলেছিলেন মামা মারা যাওয়ার আগের দিনও নাকি ভোরে উঠে জগিং করতে গিয়েছিলেন, কিন্তু তার পর দিনই রক্তশূন্যতাই মৃত্যু। সবাই এই ব্যাপারটিকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, আর মামি বেশ কাঁদছিলেন। মাত্র 1 মাস আগে মামার বিয়ে হয়েছিল। মামিমাকে পরিবারের সবাই সান্ত্বনা দিচ্ছিল, আর দ্বিতীয় বিয়ে করারও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি কারোর কথাই শুনলেন না। তার মতামত হল তিনি নাকি সারা জীবন বিধবা হয়েই থাকবেন। এক কথাই বেশ শোকাহত হয়েছিলেন। মামার মৃত্যুর 3 দিন পর্যন্ত সব ঠিকই ছিল, ঘটনা ঘটল 4 দিনের দিন।
সকালে দেখি মামা বাড়ির গোয়ালের সবচেয়ে হৃষ্টপুষ্ট গরুটি মরে পড়ে আছে। গরুটিকে দেখে মনে হয় কোনো পিশাচ যেন গরুটির শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। এরপর থেকে যেন ওই গ্রামে নেমে আসে এক মৃত্যুর মিছিল। অনেক জীবজন্তু এমনকি মানুষও অ্যানিমিয়া তথা রক্তশূন্যতা রোগে মারা যেতে থাকল। গোটা গ্রাম যেন নিস্তব্ধ হয়ে গেল অ্যানিমিয়ার ভয়ে। একদিন রাত দুইটার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। বাহিরে এসে পায়চারি করা শুরু করলাম। হঠাৎ দেখলাম মামি তার ঘর থেকে বেরিয়ে পাশের জঙ্গলের দিকে চলে গেলেন। তিনি যেন হাঁটছেন না, বাতাসে ভেসে এগিয়ে যাচ্ছেন। আমার সাহস হলো না মামির পিছু পিছু যাওয়ার। আমি দ্রুত ঘরে যেয়ে দরজার সিটকানি লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। ধপ করে বিছানায় উঠে বসলাম। বুঝলাম স্বপ্ন দেখছিলাম। এদিকে এত সকালে বাহিরে খুব চিৎকার চেঁচামেচি আর সেই সাথে কান্নাকাটি হচ্ছে। বাহিরে এসে জানতে পারি ভোর রাতের ঝড়ে গাছ চাপা পড়ে মামি মারা গেছে, আর মানিক কাকা যিনি আমাদের দুই ঘর পরে থাকতেন তিনিও মারা গেছেন অ্যানিমিয়ায়। ওই দিনই দুইজনের লাশের শেষকৃত্য সম্পূর্ণ করে আমি মামার বাসা থেকে চলে আসি। সত্যিকার অর্থে মামির মৃত্যুতে আমি খুব খুশি হই, কারণ এতে একটি গোটা গ্রাম মুক্ত হলো এক মৃত্যুর অভিশাপ থেকে। দেখেছ অনাদি, তুমি তো আমার কথা হেসেই উড়িয়ে দিতে। অনাদির কাছ থেকে কোনো প্রকার উত্তর পেলাম না। এদিকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি ও সেই সাথে বজ্রপাত শুরু হয়েছে। অনাদি, তোমার বাড়ি তো অনেক দূর, এই দুর্যোগের রাতে তোমাকে আর একা অত দূর যেতে হবে না, তুমি বরং আমার সঙ্গে চলো, আজ রাতটা আমার বাড়িতেই থাকবে। বৃষ্টি কিছুটা কমার পর আমি আর বিমল নিজ নিজ বাড়ির রাস্তায় হাঁটা দিলাম। অনাদি বিশম্ভরদার সঙ্গে তার বাড়ির দিকে চলল। পরদিন সকালে বাজার করতে যাবার সময় বিশম্ভরদার বাড়ির সামনে লোকজনের কোলাহল দেখতে পেলাম। ভিড় সরিয়ে দেখলাম অনাদির নিথর রক্তশূন্য দেহ পড়ে আছে। বিশম্ভরদার কোনো খোঁজ নেই, আর কোনোদিন তিনি ফিরে আসেননি। তবে একটি কথা যা এর আগে আমি কখনো কাউকে বলিনি, তা হলো ওই দিন যখন সুজয় কাকার চায়ের দোকানে বিশম্ভরদা তার মামার বাড়ির কথা বলছিলেন, তখন আমি তার পিছনে একটি মহিলার কালো ছায়া দেখেছিলাম।